ইতিহাসের কিছুগুলি ঘটনাকে একত্রিত করে বানানো এটি একটি শিক্ষামূলক ভিডিও। কোনো ব্যক্তি, সম্প্রদায় এবং ধার্মিক অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্য এই ভিডিওটি নয়। তবুও যদি আপনার চোখে ধর্মের কালো পট্টি বাঁধা থাকে, আপনি ভিডিওটি স্কিপ করে যান। আগের একটি ভিডিওতে আমি খুব ডিটেলসে ব্যাখ্যা করেছিলাম যে এই পৃথিবীর বুকে কিভাবে ধর্মের জন্ম হয়েছিল এবং কিভাবে তাদের মধ্যে ভাগাভাগিও হয়েছিল। সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওটি শুরু করার আগে বা এই ভিডিওটি শেষ করার পর অবশ্যই সেই ভিডিওটি দেখবেন। আর আপনারা যদি অলরেডি সেই ভিডিওটি দেখেছেন, ওই ভিডিওটির দ্বিতীয় পর্ব হিসাবে এই ভিডিওটিকে ধরে নিতে পারেন। আগের ভিডিওটিতে আমি ইসলামের জন্ম নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মিশনারি ধর্ম ইসলামের মধ্যে ভাগাভাগি হয়েছিল। তো চলুন শুরু করা যাক। ৬৩২ খ্রিস্টাব্দে যখন হযরত মুহাম্মদের মৃত্যু হয়, তখন একটা বিষয় নিয়ে সকলে খুবই চিন্তায় পড়ে যায়। সেটা হলো, এরপরে ইসলামের লিডার কে হবে? কারণ হযরত মুহাম্মদ তার মৃত্যুর আগে কোনো উত্তরাধিকারী নির্বাচন করে যাননি। শুরুতে এটা নিয়ে সবার মধ্যে প্রচুর মতবিরোধ এবং তর্ক বিতর্ক হয়। কিছু ইসলামিক ঐতিহাসিকের মতে, হযরত মুহাম্মদের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই ঝামেলা চলতে থাকায় হযরত মুহাম্মদকে তিন দিন পরে মাটি দেওয়া হয়। তবে অনেক ধর্মগুরু এটাকে এইভাবে ব্যাখ্যা করে থাকেন যে সেই সময় কেউ নবীর জানাজার নামাজ পড়ানোর সাহস পাচ্ছিল না, তাই তিন দিন পর্যন্ত মৃতদেহ রাখা ছিল। তারপর অধিকাংশ মানুষ আবু বক্করকে খলিফা হিসাবে বেছে নেয়। কারণ তিনি শুধু নবীর ঘনিষ্ঠ বন্ধুই ছিলেন না, তিনি ইসলামের প্রথম দিকের সেই সব মানুষদের একজন যারা আরবের বুকে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং মানুষ এটাও বিশ্বাস করত যে তিনি ইসলামের বিস্তারের জন্য অনেক বড় বড় কাজ করেছিলেন। তবে তার সাথেই আর একটা ছোট দল ছিল, যারা মুহাম্মদের জামাই এবং ভাইপো হযরত আলীর সমর্থনে ছিল। আর তাদের কথা অনুযায়ী, নবী তার শেষ হজের সময় আলীর হাত ধরে বলেছিলেন, যাদের জন্য আমি মওলা তাদের জন্য আলীও মওলা। এর থেকেই প্রমাণিত হচ্ছে হযরত আলী হলো সঠিক উত্তরাধিকারী। তবে এখানে বড় সমস্যা হলো উর্দু শব্দ মওলা, যার অনেকগুলো মানে হতে পারে। হযরত আলীর শিয়া সমর্থকরা এই শব্দের অর্থ ভেবেছিল লিডার। অপরদিকে আবু বক্করের সুন্নি সমর্থকরা বলল, না, ওটার মানে হলো বন্ধু। এখান থেকেই ইসলামের মধ্যে প্রথম ভাগাভাগি হয়, যেটা ছিল শিয়া আর সুন্নি। শুরুতে এই ভাগাভাগি শুধু রাজনৈতিকভাবেই হয়েছিল, ধর্মীয় আচার অনুষ্ঠানে এর কোনো প্রভাব পড়েনি। তবে ধীরে ধীরে এই দুই গোষ্ঠীর বিবাদ এত বাড়তে থাকে যে বড় বড় ধর্মীয় রীতি, যেমন নামাজ পড়ার ধরন আর বেসিক কিছু মান্যতার মধ্যেও অনেক পরিবর্তন চলে এলো। নামাজ ইসলামের প্রধান একটা অংশ। শিয়া এবং সুন্নি এই দুই সম্প্রদায়ই নামাজ পড়ে। তবে যেখানে সুন্নিরা দিনে পাঁচবার নামাজ পড়ে, সেখানে শিয়ারা দিনের এক থেকে দুইবারের নামাজ একসাথে পড়ে নিয়ে সারা দিনে শুধু তিনবার নামাজ পড়ে। এমনটা সুন্নিরাও করে থাকে। যদি কোনো জরুরি কাজে ব্যস্ত থাকা বা দূরে কোথাও জার্নি করায় সঠিক সময়ে নামাজ পড়তে না পারে, শুধু তখনই। সুন্নিরা নামাজ পড়ার সময় একটা হাত আর একটা হাতের উপর রেখে নাভির কাছে হাত রাখে, কিন্তু শিয়ারা দুটো হাত দুই দিকে রাখে। সেজদা করার সময় সুন্নিরা মাথা মাটিতে ঠেকায়, কিন্তু শিয়ারা মাটির তৈরি একটা চাকতির উপর মাথা রাখে, যেটার উপর ইমাম হুসেন ও তার অন্যান্য বংশধরদের নাম লেখা থাকে। ইসলামের তাকাইয়া শব্দের অর্থ হল ধর্মের জন্য যদি প্রাণহানির আশঙ্কা হয়। উদাহরণস্বরূপ ধরুন আপনি একজন মুসলিম, এবার আপনি এমন কোনো একটা জায়গায় গেছেন যেখানে মুসলিম দেখলেই মেরে ফেলা হয় বা তাদের উপর অত্যাচার করা হয়। সেখানে আপনি চাইলে নিজের ধর্ম গোপন রাখতে পারবেন, তবে শর্ত একটাই, মন থেকে আপনাকে ইসলামের উপরই আস্থা রাখতে হবে এবং নিজের ঈমান মজবুত রাখতে হবে। শিয়ারা তাকাইয়া ব্যবহারে বিশ্বাসী,
তবে এই বিষয়ে সুন্নিদের মান্যতা হলো একদমই উল্টো। সুন্নিদের মতে এমন অবস্থায় নিজের ধর্ম লুকানো বা পরিবর্তন করার চেয়ে নিজের প্রাণ দিয়ে দিলে সরাসরি স্বর্গে যাওয়া যাবে, এমনকি আল্লাহ তাকে ভালো উপহারও দেবেন। তবে যদি কেউ জোর করে শুয়োরের মাংস, মদ বা অন্যান্য কোনো হারাম জিনিস খেতে বলে আর না খেলে মেরে ফেলার হুমকি দেয়, সেই অবস্থায় যদি কোনো ব্যক্তি সেই সমস্ত হারাম জিনিস খেয়ে নেয় তাহলে তাতে কোনো পাপ হবে না। আর এগুলো শুধুমাত্র আমার মুখের কথা নয়, এই সমস্ত তথ্য আপনারা বুখারী শরীফ এবং ফাত আল বারি নামক গ্রন্থে পেয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন এত বড় তফাৎ কী করে সম্ভব, একটু আগেই বললাম হযরত আলীর পক্ষের শিয়া সম্প্রদায় সুন্নিদের তুলনায় সংখ্যায় খুবই কম ছিল। সেই সময় হযরত আলী যখন খলিফা হতে পারলেন না তখন শিয়াদের উপর বিভিন্নভাবে অত্যাচার করা শুরু হলো, আর এই সংখ্যালঘু শিয়ারা সেই সময় বেশ অসহায় হয়ে পড়েছিল। সেই সময়ের আব্বাসিদ খলিফাতে মানে বর্তমানের ইরাকে অবস্থিত শিয়াদের বাঁচানোর জন্য ইসলামের ষষ্ঠ ইমাম জাফর আল সাদিক সেই সময় তাকাইয়া প্রচলন করেছিলেন। তাই বলা যেতে পারে শিয়ারা শুরুর দিক থেকেই তাকাইয়া ব্যবহার করে এসেছে, ফলে সেটা শিয়া সম্প্রদায়ের অনেক বড় একটা অংশ হয়ে গেছে, তবে সুন্নি সম্প্রদায়ের নয়। আপনারা হয়তো হাদিস সম্পর্কে শুনেছেন, হাদিস হলো সেই গ্রন্থ যেটা ইসলাম সমাজে কোরআনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যেখানে হযরত মুহাম্মদের জীবনীর সাথে সাথে সাধারণ মানুষের কী কী করণীয় সব লেখা আছে। তবে শিয়ারা সুন্নিদের হাদিস কুতুব আল সিত্তাহকে পুরোপুরি অস্বীকার করে এবং সুন্নিরা শিয়াদের সমস্ত হাদিসি গ্রন্থকে ভুল বলে মনে করে। তবে হযরত মুহাম্মদ তো একজনই ছিলেন, তাহলে দুই রকমের হাদিস কী করে সম্ভব? হাদিস বা নবীর বাণী প্রথমে লিখিত অবস্থায় ছিল না, নবীর সাহাবা এবং সঙ্গী সাথীরা মুখে মুখে নবীর কাজকর্ম এবং নবীর বাণী একে অপরকে শোনাতেন, ফলে আলী এবং ইমাম হুসেনে বিশ্বাসী শিয়ারা শুধুমাত্র সেই সমস্ত হাদিসেই বিশ্বাস করত যেগুলো আলী এবং মুহাম্মদের ঘনিষ্ঠ সাহাবাদের দ্বারা বর্ণিত হতো। তবে সুন্নিরা নবীর সমস্ত 12,000 সাথীর বর্ণিত হাদিসকে সমানভাবে গুরুত্ব দিত, ফলে শিয়ারা নিজেদের গ্রন্থে শুধু হযরত আলী এবং ইমাম হুসেনের পরিবারের সদস্যদের দ্বারা বর্ণিত হাদিসগুলোকেই নিজেদের গ্রন্থে জায়গা দিয়েছে। তবে সুন্নিরা সমস্ত সাহাবা আর নবীর সঙ্গী সাথীদের বর্ণিত হাদিসগুলিকে গুরুত্ব দিয়ে সমস্ত হাদিসকে একত্রিত করে নিজেদের গ্রন্থে জায়গা দিয়েছে। শেষে আমরা সেই পার্থক্য নিয়ে আলোচনা করব যেটা প্রত্যক্ষভাবে লক্ষ্য করা যায়, সেটা হলো মহরম পালন করার ধরন। মহরম শিয়া সম্প্রদায়ের অনেক বড় একটা অংশ। মহরম মাসের 9 এবং 10 তারিখ হলো আশুরার দিন ও রাত, যেদিন ইমাম হুসেন সহ তার পুরো বংশকে কারবালায় হত্যা করা হয়েছিল। মহরম মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত শিয়ারা খুবই কঠোরভাবে সমস্ত নিয়ম পালন করে, আর 9 এবং 10 তারিখে কিছু সংখ্যক শিয়া বিভিন্ন হাতিয়ার দিয়ে নিজেদের পিঠ বুক কেটে রক্ত ঝরিয়ে ইমাম হুসেনের মৃত্যুর শোক পালন করে এবং কারবালার ঘটনাকে মনে রাখার জন্য তারা রাস্তায় নেমে মাতামও করে। তবে সুন্নিরা এই রক্তপাতকে হারাম বলে মনে করে, তাদের মতে কোরআন বা হাদিসে এর কোনো উল্লেখ নেই, বরং ইচ্ছাকৃতভাবে নিজের রক্ত ঝরানো হারাম। তবে সুন্নিরাও মহরম মাসে বিভিন্ন আচার অনুষ্ঠান করে শোক পালন করে, কিন্তু সেটা শিয়াদের মতো এত তীব্র হয় না। তবে সমস্ত শিয়া নিজেদের আঘাত করে রক্ত ঝরায় না, বরং এমনটা করতে তারা একে অপরকে বারণ করে। শিয়া মেজরিটি দেশ ইরানে মহরমের সময় নিজের শরীর কেটে রক্ত ঝরানো বর্তমানে ব্যান করা হয়েছে। ওখানকার মুসলিমরা ওই দিন অকারণে রক্ত না ঝরিয়ে স্থানীয় ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত দান করে। বর্তমানে এই দুই আলাদা মতবাদে বিশ্বাসী মানুষদের ভিতরেও অসংখ্য ভাগাভাগি হয়ে গেছে। এটা হলো সেই তালিকা। এই প্রত্যেকটি মান্যতায় বিশ্বাসী মানুষেরা নিজের নিজের মতো করে ইসলাম ধর্মকে মানে এবং ধর্ম পালন করে। তাই এই ভিডিওটিতে আলোচিত সমস্ত কাজ আর নিয়ম সব শিয়া বা সুন্নি যে একরকমভাবে পালন করে এমনটাও নয়।
ভিডিওটির উদ্দেশ্য কোনো ধর্ম বা মান্যতায় আঘাত করা নয়। এই ভিডিওটির মাধ্যমে আমি শুধু এই ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে কিভাবে কিছু পলিটিক্যাল ভাবধারা ধীরে ধীরে ধর্মের রূপ নিয়েছে আর মানুষে মানুষে ভাগাভাগি করিয়ে এখনও লড়াই করাচ্ছে। আর আগের ভিডিওটিতেও আমি বলেছিলাম, একই ধর্মের অন্তর্গত দুটি আলাদা মান্যতায় বিশ্বাসী মানুষদের গোষ্ঠীদ্বন্দ্ব সমাজ তথা পৃথিবীর বুকে কি সর্বনাশ ডেকে আনতে পারে, সেই ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন, আমাদেরই হাতে রয়েছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে।